হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি মজাদার ইয়াম্মি একটা রেসিপি নিয়ে আসি, ঈদ স্পেশাল রেসিপি, যা অনেকেই পছন্দের একটা রেসিপি, ছোটো বড় সবার আমার মনে হয় যে ভালো ফাইন। এই রেসিপিটা আলু দিয়া সিঙ্গারা। আলুর এই সিঙ্গারাটা অনেক মজার, অনেক ইয়াম্মি একটা রেসিপি। এই রেসিপিটা আমি আপনারা খুবই সিম্পলভাবে খুব সুন্দর করে ইজিলি দেখাইমু। একটা রুটি দিয়া চারটা সিঙ্গারা কিলাখান বানানো যায়। খুব অল্প সময়ের মাঝে অনেকগুলো সিঙ্গারা আপনারা রেডি করে লইতে পারবা। প্লাস আমি আর একটা জিনিস আমি দেখাইমো যে পুরটা রেডি করা লাগে কিলাখান। পুরটা খুব ইজিলি অতি অল্প মশলা দিয়া, ঘরের যে মশলাটা আছে মশলা দিয়া এত মজার একটা সিঙ্গারা আমি আপনার লগে শেয়ার করতাম চাইলাম। আশা করি ভিউয়ার্স আপনার সবার অনেক ভালো লাগবো। ওরকম কইরা অত বড় বড় রুটি বানাইমো, বানাইয়া একটা রুটি দিয়া চারটা সিঙ্গারা আপনার লগে শেয়ার করতাম চাইলাম। আশা করি সবাই এনজয় করবা, তোর লগেই থাকুকে। প্রথমে আমি কামিটা বানাইছি, দেখতে পারে ভিউয়ার্স। তো কামিরের মাঝে তো আমি নর্মাল যে ময়দা আছে ময়দা নিছি, আমি আমার পরিমাণ মতো আনিছি আমি 2 টেবিল স্পুন নিছি কুকিং অয়েল, আর আমি টেস্ট অনুযায়ী অল্প একটু লবণ দিছি দিয়া, যতটুকু পানি লাগছে ততটুকু পানি ইউজ করে আমি সুন্দর করে কামিটা রেডি করছি। তারপরে আমি যে যে আমি বানাইমো আলু দিয়ে যে পুরটা রেডি করবো, এটা লাগে আমার লাগবো দেখতে পারা কুচি খৈরা নিছি হয়ে একটা কাঁচামরিচ, আর নিছি ধনিয়া পাতা কুচি খৈরা, আর লাগে আমার আস্তা জিরা দুইটা পেঁয়াজরে আমি কুচি খৈরা নিছি। তো আর লাগবো আমার আলু, তো বড় বড় তিনটা আলুরে আমি ওরকম ছোটো ছোটো খুঁড়া খাইটিয়া পানির মাঝে ভিজিয়ে রাখছি যাতে আলুর কালারটা নষ্ট না হয়। তারপরে দেখতে পারে ভিউয়ার্স একটা আমি ফ্রাই প্যান নিয়ে পরিমাণ মতো তেল দিছি দিয়া আমি পেঁয়াজটা দিলাইছি। পেঁয়াজ দিয়া আমি 1.5 টিস্পুন লবণ দিছি, কারণ খামিরের মাঝে অলরেডি আমার থোড়া লবণ দেওয়া আছে, আর আলু ভাজির মাঝেও তো আমি দিছি লবণ। তো আপনারা আপনার পরিমাণ মতো আন্দাজ কইরা দিব দুইটার মাঝে লবণ, যাতে বেশি না হয়। তো এখন দেখতে পারা ভিউয়ার্স পেঁয়াজটা খুব সুন্দর কইরা মানে নরম হয়ে গেছে। তো এখন আমি দিছি 1 টিস্পুন হলুদ, আর লাগে আমার 1/2 টিস্পুন কারি পাউডার। তো দুইটা দিয়ে আমি সুন্দর কইরা মিক্স কইরা নিলাম। এই পর্যায়ে আমি এখন দিলাইমো কুচি খৈরা রাখা কাঁচামরিচগুলা। তো কাঁচামরিচটা দিয়া সুন্দর খৈরা নাইরা দিমু, আৰু আস্থা জিরা যে আছে ওটা দিয়া মশলার লগে খুব নাইসলি 2-3 মিনিট ভাজমু, যাতে নাইস একটা ফ্লেভার বাড়ে। তো আর মশলাটাও সুন্দর খৈরা ভাজা হয়। মশলাটা যত ভাজাইব ভাজিটা ততটাই মজাইব, মানে সিঙ্গারার যে পুরটা রেডি করাম ওটা অনেক মজাইব। তো এখন আমি এখন ভিউয়ার্স আমি আলুগুলো দিলে এলাম দিয়া সুন্দর করে ভাজমু। যত সময় পর্যন্ত আলুটা সিদ্ধ হয়েছে না নরম হয়েছে না ততটা সময় পর্যন্ত আমি মিডিয়াম আগুন দিয়া রাখে দিমু, ঢাকনা দিয়া ঢাকি, আর মাঝে মাঝে লাইরা দিমু যাতে নিচে না ধরে। তো ভিউয়ার্স দেখতে পারা আমি প্রায় 15 মিনিটসের মতন আলুটা রান্না করবো। তো দেখতে পারা 15 মিনিটস পরে খুব সুন্দর কইরা আলুটা সিদ্ধ হয়ে গেছে, অনেক নাইস কইরা মানে সিদ্ধ হয়েছে, সফট হয়ে গেছে, একদম জড়জড়া রয়েছে, আর পিঠার দিকে একদম সফট হয়ে গেছে আমার আলুটা, কিন্তু মাশ হয়েছে না। তো এখন আমি ধনিয়া পাতাটা অ্যাড করিলাম। ধনিয়া পাতা দিয়া বেশি সময় আমি কুকারের মাঝে রাখতাম নাই, একটুকু নাইরা দিয়াও আমি নামাই লাইমো, যাতে ধনিয়া পাতার যে ফ্লেভারটা আছে না স্মেল আছে ওটা থাকার লাগে। যদি বেশি আমি রাখি স্মেলটা কিন্তু থাকতো না। এই মুহূর্তে আমি কামিটা রেয়া দিয়ে সুন্দর করে মুহূর্তে নিয়েছি, আর এখন পর্যন্ত খুব সুন্দর সফট আছে। তো আমি রুটিগুলো বানিয়ে আপনার লগে শেয়ার করতাম চাইলাম, দেখোক অত বড় সাইজ করে নিমু দুটা নিয়া আদি দি বলের মতন কইরা, দেন হালকা একটু চাপ দিমু, অল্প একটু ময়দা দিয়া
তো সুন্দর করে আমি রুটিগুলারে বইলিয়া নিব। পেলাইনের সাহায্যে আপনারা সুন্দর করে রুটিটারে বইলা নিবা, এত পাতলাও হইতো না আবার একদম মানে গাঢ়া হইতো না, মিডিয়াম একটা সুন্দর রুটি হইতো। আমার রুটিটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে, আর আমি ও রুটিটারে আমি সাই টুকরা করে কাটতে নিছি নাইফের সাহায্যে। তারপরে আমি 1.5 টিস্পুন করে আমি আলুটা দিলাম। আপনারা আপনার পরিমাণ এর চাইতে বেশি দিতে যাইবা না, কারণ সিঙ্গারাটা অনেক সময় ফাটি যায়। তো 1.5 টিস্পুন যদি আমরা যে কোনো পুরুই রেডি হয়ে না কেনে, যে কোনো ধরনের পুরুই রেডি হয়ে না কেনে, 1.5 টিস্পুন একটা সিঙ্গারের মাঝে এনাফ। তো আমি যতটুকু পরিমাণও আরও আলুর যে ভাজিটা আছে ভাজিটা আমি দিলাম, দিয়ে দেখতে পারা হাতের মাঝে অল্প একটু ময়দা লাগাইয়া নিয়ে, তো দুইটা সাইডে আমি প্রথমে একলগে জয়েন করবো কইরা হাত দিয়ে। এগুলারে দেখতে পারা আমি খুব সুন্দর করে লাগাই দিলাম, ওরকম করে লাগাইবা, যেরকম আমি স্টিক করাম ঠিক ওরকম করে জয়েন করে লইবা। তো খুব সুন্দর করে জয়েন্ট হয়ে গেছে খুব নাইসলি। আশা করি ভিউয়ার্স আপনার কাছে অনেক ইজি লাগে, একদম ইজি আর খুব কম সময়ের মাঝে অনেকগুলা সিঙ্গারা বানানো যায়। একটা রুটিতে যদি আমরা চারটা সিঙ্গারা বানাতে পারি খুব কুইক টাইমের মাঝে, কিন্তু অনেকগুলা সিঙ্গারা আমরা রেডি করে নিতে পারি। তো আশা করি ভিউয়ার্স আপনার কাছে অনেক অনেক ভালো লাগে ঈদ স্পেশাল রেসিপিটা। যদি একটু লম্বা হয়ে যায় তারপরে আমি বুঝি রেসিপিটা, কারণ আমি সবটা আমি পারফেক্টলি দেখাইতাম চাইছি যাতে আপনারা লাগে খুব ইজি হয়। যারা নতুন সিঙ্গারা বানাইবা তারা লাগে যাতে খুব বেশি ইজি হয় ওটা লাগে আমি খুব আস্তে আস্তে করে সবটা নাইসলি আমি বোঝানোর চেষ্টা করছি। তো দেখতে পারে আমার অনেকগুলো সিঙ্গারা রেডি হয়েছে, এখন আমি এগুলারে ফ্রোজেন করে ফ্রিজে রাখি দিব, আমি অনেকদিন পর্যন্ত খাইতে পারব। তো আমি এখন আপনার লগে শেয়ার করবো সিঙ্গারাটা যে বাজরাম আমি ফ্রোজেন করা সিঙ্গারাটা আমি কিলাখান রাখলাম। দেখতে পারে ভিউয়ার্স আমি এরকম ব্যাগ জি ব্লক ব্যাগের মাঝে বইরা বইরা আমি রাখি দিই ফ্রিজে, আর যে সময় তেলের মাঝে বাইতে খাইতাম চাই ওই সময় খাই লাই। তো দেখতে পারে ভিউয়ার্স আমি একটা ফ্রাই প্যানের মাঝে তেল নিছি, তেলটা যে সময় অল্প একটু গরম হয়েছে তখন কিন্তু আমি সিঙ্গারাগুলো দিলাইছি। আর সিঙ্গারা অবশ্যই ডুবুর তেলে ভাজতে হইবা, খুব আস্তে আস্তে স্লোলি ভাজতে হইবা, একটু টাইম নিয়ে খুব সুন্দর করে ভাজতে হইবা, একটু টাইম দেওয়া লাগে। তাড়াহুড়া করলে কিন্তু সিঙ্গারার ভিতরের যে পুরটা আছে এটা গরম হয় না। তো আমার বাজারটা শেষ, সিঙ্গারা রেডি। দেখতে পারা অনেক মজার একটা সিঙ্গারা রেডি হয়েছে। তো ভিউয়ার্স দেখতেই তো পারছেন রেসিপিটা, যদি আপনার কাছে ভালো লাগে ইজি মনে হয় তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসের লগে শেয়ার করবা আমার ভিডিওটা। আরও নতুন নতুন ঈদ স্পেশাল রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হইমু, আর ততটুকু পর্যন্ত আমার লগে থাকবা, আমার চ্যানেলটা ফলো করবা। যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে লেবা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, আমার লগে থাকার লাগে আমার ভিডিওগুলো দেখার লাগে আপনারা অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় ভিউয়ার্স, আশা করি আপনারা নেক্সট ভিডিওগুলো ফলো করবা আর এনজয় করবা। ততটা সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।